বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা আগের ভিডিওতে ভারতের ভূমিকা সম্পর্কে পড়েছি, এই ভিডিওতে আমরা সোভিয়েত ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকাগুলো নিয়ে একটু আলোচনা করব। সো সমাজতান্ত্রিক রাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে ভারতের পরে যদি সরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের পর যদি সর্বাধিক কোনো অবদান দেশ রাখে কোনো দেশ, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, যেটাকে আসলে এখন আমরা রাশিয়া হিসেবে চিনি, তাই না? অনেক বড় একটা দেশ কিন্তু, ঠিক আছে? তো তখন সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল আরও কয়েকটা রাষ্ট্রকে নিয়ে, সেগুলো পরবর্তীতে সে রাষ্ট্রগুলো ভেঙে যায় এবং রাশিয়া একক দেশ হিসেবে পরিচিতি পায়। সো পাকিস্তান বাহিনী যখন হচ্ছে আমাদের বাংলাদেশে গণহত্যা, অগ্নিসংযোগ করছিল, নারী নির্যাতন করছিল, দেশকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছিল, তখন সোভিয়েত রাষ্ট্রপ্রধান কী করেন? পাকিস্তানের যিনি প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান, তাকে আহ্বান জানান এই নির্যাতন বন্ধ করার জন্য, এই অত্যাচার বন্ধ করার জন্য, ঠিক আছে? এবং ইয়াহিয়া খানকে তিনি বাংলাদেশের জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন এবং সোভিয়েত পত্র পত্রিকা বা প্রচার মাধ্যম যেগুলো ছিল সেগুলোতে তিনি বাংলাদেশে যে পাকিস্তানি নির্যাতনের কাহিনী সেগুলো আসলে প্রচার হতে থাকে, মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার হতে থাকে। সো বিশ্ব জনমত তৈরিতে কিন্তু সাহায্য করে সোভিয়েত ইউনিয়ন। সো ওই যে একটা কথা বলেছিলাম না যে বিশ্ব জনমত গঠন করা বা বিশ্বের হচ্ছে বিশ্বের নিকট হচ্ছে পুরো বাংলাদেশকে জানানো যে বাংলাদেশের অবস্থাটা কী, বা এই যে ক্র্যাকডাউন হলো, এত নির্মম একটা হত্যাকাণ্ড হলো, এই ক্ষেত্রে আসলে কীভাবে আসলে জিনিসপত্রগুলো প্রচার করা হবে, এই ক্ষেত্রেই কিন্তু এই দেশগুলো আসলে ভূমিকা রাখছিল, ভারত, সোভিয়েত ইউনিয়ন। হ্যাঁ, তো তারা কী করছিল এই পত্র পত্রিকার মাধ্যমে, তারপর ব্রিটেন, হ্যাঁ, এই দেশের যারা প্রবাসী ছিলেন তারা লেখালেখি করছিলেন পত্র পত্রিকায়, আর্টিকেল লিখছিলেন, এই জিনিসগুলোর মাধ্যমে তারা এগুলো বিশ্ব জনমত তৈরি করছিলেন। এবং জাতিসংঘে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানের পক্ষে যে যুদ্ধ বন্ধের প্রস্তাব, এটা কিন্তু সোভিয়েত ইউনিয়ন বিরোধিতা করে বাতিল করে দেয়, ঠিক আছে? পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের এখানে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ছিল পাকিস্তানের পক্ষে, মানে পশ্চিম পাকিস্তানের পক্ষে। সো ইউএসএ হচ্ছে জাতিসংঘে বলে যে পাকিস্তানের কাছে সারেন্ডার করতে হবে পুরো বাঙালিদেরকে এবং পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধটা বন্ধ করতে হবে। তো এখানে কিন্তু ভেটো বা বাধা দেয়কে এখানে বিরোধিতা করা হচ্ছে এই সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে? সোভিয়েত ইউনিয়ন এখানে ভেটো দেয়। তো ভেটো দেওয়া মানেই হচ্ছে কোনো একটা মতের বিরুদ্ধে যাওয়া আর কি। হ্যাঁ, আমি ওপিনিয়ন এটার এগেনস্টে দিলাম। তো সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে অন্যান্য যে সমাজতান্ত্রিক দেশগুলো তখন চলছিল, হ্যাঁ, অন্যান্য সমাজতান্ত্রিক দেশ বলতে কিউবা, তারপর যুগোস্লাভিয়া, তারপরে হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লাভিয়া, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি, ঠিক আছে? এই দেশগুলো কিন্তু তখন বাংলাদেশের যে মুক্তি সংগ্রাম সেখানে কিন্তু তারা সাপোর্ট দিতে থাকে এবং তারাও বিশ্ব জনমত তৈরিতে কিন্তু ভূমিকা পালন করতে থাকে। সো সোভিয়েত ইউনিয়নের সাথে অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওতে আমরা গ্রেট ব্রিটেন কী করলো এবং ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো বা পশ্চিমা বিশ্বের যে কান্ট্রিগুলো তারা আসলে কী করলো সেটা সম্পর্কে আরও ডিটেলে পড়বো এবং আমরা জাতিসংঘের ভূমিকা সম্পর্কেও জানবো। সো আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।